প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। ব্যবসা শিক্ষা শাখার সকল দ্বিতীয় বর্ষের ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে একটা অঙ্ক পড়ব। এটা আমরা বোর্ডের একটা অঙ্ক নিয়েছি, ঢাকা বোর্ডের 19 সালে অঙ্কটা এসেছিল। আমরা আপনাদের, আপনারা যদি সাথে বই থাকে যারা ক্লাস করেন, হ্যাঁ সবাই তো আর করতেছে না, যারা ক্লাস করতেছেন আপনাদেরকে অনুরোধ করব বই সাথে থাকবে, বইটা নিয়ে আপনারা দেখেন। ওইখানে ঢাকা বোর্ড 19 সালের 3 নম্বর যে অঙ্কটা, তারা ঝরা ও হীরা একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা কারবারের লাভ লোকসান, আমি দ্রুত করতেছি, আসলে 20 মিনিটে ক্লাস শেষ করতে হবে আপনারা জানেন, তাই আমাদের একটু দ্রুত এটা শেষ করার একটা চেষ্টা করতে হয়। এখানে তারা কারবারের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বণ্টন করে নেয়, অর্থাৎ টোটাল 5 ভাগ হবে, তার 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, 1 জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে, অর্থাৎ যথাক্রমে বলতে এখানে তারা 60,000 টাকা, ঝরা 50,000 টাকা এবং হীরা 30,000 টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। এখানে তাহলে আপনাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে, আমরা প্রথমে মূলধন পাইলাম, তারপরে পেলাম মূলধন ও উত্তোলনের উপর সুদ, দুইটারই সুদ ধরতে হবে, এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, এখানে তারা বলতে সবাই না, তারা একজনের নাম, একজন অংশীদারের নাম, সেই তারা সাহেব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা, মাসিক কথাটা নিচে দাগ দিয়ে রাখবেন যাতে করে বার্ষিক আমাকে বেতন বের করতে হবে এটা বুঝতে পারি। তাই মাসিক 3,000 টাকা বলছে, এটা বছরে 12 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবং আর কিছু বলা নাই, অর্থাৎ বেতনের টাকাটা সে তুলে নিয়েছে কি না, বেতনের টাকাটা সে গ্রহণ করেছে কি না, এইরকম বা কোনো তথ্য বলা নাই, তাই বেতনের টাকাটাকে আমাকে লাভ লোকসান আবণ্টন হিসেবে, ব্যয় হিসাবে দেখাতে হবে এবং এটা মূলধনেও দেখাতে হবে। দেখি পরবর্তীতে আর কি তথ্য আছে। এখানে বলতেছে উক্ত বছরে তারা, ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000, 6,000, 3,000। উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, বার্ষিক উত্তোলন, বার্ষিক উত্তোলন যদি থাকে, আমরা শিখেছি গত ক্লাসে যেহেতু সারা বছরের উত্তোলন দেওয়া, তাহলে আমরা এই বার্ষিক উত্তোলনের উপর 5% সুদ, কিন্তু গড় নিয়মে 6 মাসের সুদ ধরতে হবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ হবে। উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা, অর্থাৎ সকল সমন্বয়গুলোকে আমাদের অঙ্ক করতে হবে, কোনো সমন্বয় বাদ দেওয়া যাবে না, কারণ যেই নিট মুনাফাটা দেওয়া আছে এই নিট মুনাফাটা উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এগুলো দেওয়া আছে। তাই আমরা চলুন অঙ্কটা শুরু করি। প্রথম প্রশ্ন, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। গত ক্লাসে আমি উত্তোলনের সুদ কীভাবে ধরতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি, আলোচনা করেছি, আজকে আমরা সেটার একটা প্রয়োগ দেখব। এখানে উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে এখানে দেখেন কতে বলা আছে, আমরা ক করতেছি, অংশীদারদের আমি একটা সমাধানের ছবি আপনাদের পরবর্তীতে ভিডিওতে দিয়ে রাখার চেষ্টা করব। অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয়, এখন লক্ষ্য করেন যে তুমি প্রথমে তারার উত্তোলনের সুদ, আমরা উত্তোলনের সুদ বের করতেছি, তারার উত্তোলনের সুদ হচ্ছে তারা 9,000 টাকা, বার্ষিক উত্তোলন 9,000 টাকা, আমরা শিখেছি গত ক্লাসে বার্ষিক উত্তোলন গুণন সুদের হার, অঙ্কের মধ্যে দেওয়া আছে সুদের হার 5%, মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে, এবং গড় নিয়মে বারবার যেটা বলতেছি গড় নিয়মে 6 মাসের সুদ ধরতে হবে, এইটাই সেই গড় নিয়ম আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে এইটাতে আমি ক্যালকুলেটরে আগে করে রেখেছি, আপনারা ক্যালকুলেটরে চেক করে দেখবেন, 225 টাকা হয় তারার উত্তোলনের সুদ। এরপরে হচ্ছে তারার পরে হচ্ছে ঝরা, ঝরার উত্তোলনের সুদ হবে, ওর উত্তোলনের পরিমাণ হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকার উপরে একই আগের মতোই, শুধু সব কিছুই আগের মতো থাকবে, শুধু তার উত্তোলনের পরিমাণ দিয়ে এখানে 5% এবং 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, ওর হবে 150 টাকা। এরপরে হচ্ছে তারা ঝরা হীরা, হীরার উত্তোলনের সুদ হবে, ওর উত্তোলনের পরিমাণ ছিল, বার্ষিক উত্তোলন ছিল 3,000 টাকা, তার উপরে 5% সুদ, কিন্তু গড় নিয়মে 6 মাসের সুদ ধরতে হবে, ওর উত্তোলনের সুদ হচ্ছে 75 টাকা। এই হচ্ছে আমাদের ক, 3 জনের উত্তোলনের সুদ নির্ণয়।
আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আমরা খ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি, 20 মিনিটের ক্লাস, সময় বেশি নষ্ট করা যাবে না। আপনারা সবাই বই সামনে নিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করেন। খতে বলেছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য। আমরা ইতিমধ্যে লাভ লোকসান আবন্টনের একটা ছক আপনাদেরকে দেখিয়েছি, সেই ছকটা আমরা এখন আঁকার চেষ্টা করতেছি। লক্ষ্য করেন, হ্যাঁ, এখানে হচ্ছে তারিখের কোনো ঘর থাকবে না, এটা ধরতে পারেন টি ছক, এটাকে টি ছক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা টি ছকে আয় ব্যয় বিবরণী করবো, এক পাশে আয়সমূহ, এক পাশে ব্যয়সমূহ, আয় থেকে ব্যয় বাদ দিয়ে মুনাফা বের করব, সেই মুনাফাটা তিনজনের মধ্যে 2:2:1 অনুপাতে বন্টন করে দিব। তাহলে দেখি আজকের অঙ্কে আমাদের কি কি আয় এবং ব্যয় বিদ্যমান। তাহলে এই ডেবিট পাশে আমরা লিখব ব্যয়, অর্থাৎ আমি বিবরণ, এটা আসলে বোঝার জন্য আপনাদের ব্যয় লিখেছি, বিবরণ আপনারা লিখবেন সবাই বিবরণ। এখানে আমি বোঝার জন্য ব্যয় লিখলাম, এই পাশে ব্যয় থাকবে, এই পাশে থাকবে আয়, এই পাশে থাকবে আয়, আমি আয়টাকে ব্রেকেটে লিখলাম, এবং মূল বিষয়টা হচ্ছে বিবরণ লিখবেন। আয় ব্যয় লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে আমি বোঝার জন্য, অর্থাৎ আজকের অঙ্কে যে কয়টা আয় এবং ব্যয় আছে এখানে আসবে। লক্ষ্য করে দেখেন আমাদের সিরিয়ালে অঙ্কের নিচে একটা আয় আছে, নিট মুনাফা। সর্বপ্রথম এই অঙ্কের নিচের থেকে নিট মুনাফাটা আপনাদের লিখতে হবে। এখানে নিট মুনাফাটা লেখার জন্য লিখব আমরা লাভ লোকসান, লাভ হেডলাইন, লাভ লোকসান হিসাব। আসলে বেশিরভাগ তথ্যের এখানে একটা হেডলাইন ব্যবহার করা হয়। যেমন আমরা পত্রিকায় যখন সংবাদ পড়ি, সংবাদের প্রত্যেকটা সংবাদের উপরে একটা করে হেডলাইন থাকে, লাইক দিস, এরকম আমরা প্রত্যেকটা তথ্যের আগে একটা করে হেডলাইন ব্যবহার করতেছি। লাভ লোকসান হিসাব, এটা হলো হেডলাইন। এর আন্ডারে হচ্ছে আমাদের আজকের অঙ্কের যে মুনাফাটা দেওয়া আছে, এই মুনাফাটা থেকে অঙ্কের শেষের দিকে দেখেন নিট মুনাফা। তাহলে নিট মুনাফা, বই থেকে, বই থেকে অঙ্কের একদম শেষের দিকে নিট মুনাফা দেওয়া আছে 65,050। এই টাকাটা নিট মুনাফা, আয়টা লিখে ফেললাম, আয়ের পাশে আয় লিখলাম, নিট মুনাফা। এরপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্কের উপর থেকে লক্ষ্য করি, দেখেন দেওয়া আছে মূলধন, তারপরে বলা আছে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। মূলধনের সুদটা হচ্ছে ব্যয়, উত্তোলনের সুদ হচ্ছে আয়। তাহলে আমরা মূলধনের সুদটা ব্যয়ের পাশে, তাহলে এটার হেডলাইন হবে পরবর্তী অঙ্কের নাম, অংশীদারদের, অংশীদারদের পরবর্তী অঙ্কের নাম হলো মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব পরবর্তী অঙ্কের নাম, এই অঙ্কের হেডলাইন, পরবর্তী অঙ্কের নাম, এই অঙ্কের হেডলাইন, এটা মনে রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে পরবর্তী অঙ্কের নামটা হেডলাইন ব্যবহার করলাম, আর আমার খরচের নামটা হচ্ছে মূলধনের সুদ, এটা একটা খরচ বা ব্যয়। মূলধনের সুদটা তারা, তারা হচ্ছে মূলধন এনেছিল ব্যবসায়ে, লক্ষ্য করেন আপনারা, মূলধন এনেছিল 60,000 টাকা। তাহলে আমি অঙ্কের মধ্যেই দেখাই দিতেছি 60,000 × 5% হলো মূলধনের সুদ। লক্ষ্য করুন, এখানেই দেখাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে হয় 3,000 টাকা। এরপরে ঝরা, ঝরা সে ব্যবসায় মূলধন এনেছিল 50,000 টাকা। তাহলে 50,000 টাকার গুণন 5% হয় 25,500 টাকা। হীরা, সে ব্যবসার মধ্যে মূলধন এনেছে 30,000 টাকা, তাহলে তার মূলধনের সুদ হবে 30,000 × 5% 1,500 টাকা, 1,500 টাকা। তাহলে তিনজনের মূলধনের সুদ বাবদ ব্যবসায় মোট ব্যয় 7,000 টাকা। ব্যয় মনে রাখবেন, মূলধনের সুদ সবসময় সকল অঙ্কে মূলধনের সুদটা হচ্ছে ব্যয়। আচ্ছা, আর এই এরপরে হচ্ছে উত্তোলনের সুদ। আমরা সিরিয়ালে যাচ্ছি বা তাহলে আমাদের বাদ পড়ার সম্ভাবনা থাকবে না, মূলধনের সুদ ও উত্তোলনের সুদ এক জায়গায় দেওয়া আছে, তাহলে আমরা উত্তোলনের সুদটা বসাই দিই। উত্তোলনের সুদ সবসময় আয়, তাহলে আমরা এটাকে আয় পাশে নিয়ে আসি, হেডলাইন হবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন, মূলধন হিসাব, ব্রেকেটে উত্তোলনের সুদ, যেটা আমরা কতে সমাধান করেছি, উত্তোলনের সুদ। এখন আমরা এটাকে লিখতে পারি ক হতে, ক হতে আমরা লিখতে পারি। তাহলে যেহেতু বের করা আছে উত্তোলনের সুদটা, তারার, তারা হচ্ছে আমাদের উত্তোলনের সুদ, আমরা কত বের করেছি 225 টাকা। ঝরা, ঝরার উত্তোলনের সুদ হচ্ছে 150 টাকা, আর হীরার উত্তোলনের সুদ হচ্ছে শুধু 75 টাকা। তিনজনের উত্তোলনের সুদের পরিমাণ একত্রে দাঁড়ায় 450 টাকা। এই হলো আমাদের সিরিয়ালে। এরপরে সিরিয়ালটা হচ্ছে অঙ্কের মধ্যে বেতন, তারা
যে অংশীদার সে মাসিক 3000 টাকা হারে বেতন পায়, তাহলে তার এক মাসে যদি 3000 টাকা বেতন হয় তাহলে বছরে তাকে বেতন দিতে হবে 36000 টাকা। বেতনটা ব্যবসার জন্য ব্যয়, তাহলে এইটা যেহেতু শুধুমাত্র একজন অংশীদারের বেতন, একজন অংশীদারের মূলধন হিসাবে যাবে, তাই এখানে আমি বহুবচন অর্থাৎ অংশীদারদের না লিখে শুধুমাত্র তারার মূলধন হিসাব এই কথাটা লিখতে পারি, তারার মূলধন, কারণ এই বেতনটা শুধু তারার মূলধনে যাবে, তাই ব্যক্তিগতভাবে তারার মূলধনে যাবে বিধায় তারার মূলধন হিসাব ব্রেকেটে আমরা বেতন কথাটা লিখে দিলাম, এবং 3000 মাসিক বেতন 12 মাসের জন্য 36000 টাকা হবে তারার বেতন, তাহলে বেতনও দিয়ে দিলাম আমরা। এখানে অঙ্কের মধ্যে আছে এরপরে উত্তোলন আছে, উত্তোলনের সরি মুনাফার অংশ, এগুলো আমরা উত্তোলন তো বন্টন হিসাবে যাবে না, উত্তোলন হলো সম্পূর্ণই মালিকানা সত্ত্বের অংশ, ব্যক্তিগত উত্তোলন এটা মূলধন হিসাবে যাবে, তাই এখানে আর যাচ্ছে না, উত্তোলনের সুদ গেল। আজকের অঙ্কে আর কোনো তথ্য নেই, যা আছে আমরা বসিয়ে ফেলেছি। এবার আমরা এটার একটা উদ্বৃত্ত নির্ণয় করব যা দ্বারা অংশীদারদের মুনাফা তৈরি হবে। দেখেন স্বাভাবিকভাবেই সাধারণত সবসময় আয়টাই বেশি হয়, ব্যয়টা সবসময় কম থাকে, কারণ সকলেই মুনাফার আশায় ব্যবসা করে থাকে, তাই আয় পাশের যোগফল আমরা আগে দেখার চেষ্টা করব। আয় পাশের যোগফলটা হবে আমাদের 65500 টাকা। এই 65500 টাকার নিচে দুই দাগ দিয়ে 65500 টাকা থেকে আমাদের এই অঙ্কের ব্যয়সমূহ বাদ দিয়ে দিব। ব্যয়সমূহ হচ্ছে এখানে বাদ দিলে আমাদের মুনাফার পরিমাণটা থাকে 22500 টাকা, 22500 টাকা। এটা হচ্ছে এই 65500 থেকে এই আমাদের 7000 এবং 36000 বাদ দিলে 22500 টাকা থাকে, এটাই হচ্ছে মুনাফা, যাকে অংশীদারি ব্যবসায় বলা হয় বন্টনযোগ্য মুনাফা। কেন বন্টনযোগ্য? এটা তিনজনের মধ্যে এই মুনাফাটাকে বন্টন করে দিব। মুনাফা আর একটা ছিল, এইটা একটা মুনাফা ছিল, কিন্তু এই মুনাফাটা বন্টনযোগ্য মুনাফা নয়, কারণ এখনও ব্যবসার কিছু কার্যক্রম বাকি আছে বিধায় এটা বন্টনযোগ্য নয়, এটাই হচ্ছে সেই বন্টনযোগ্য মুনাফা, তাই এটা আমরা ভাগ করে দিব। এটা তাই এটার একটা হেডলাইন হবে, ওই সকলের হেডলাইন যেটা অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব মুনাফার অংশ কে কত টাকা পাবে সেটা আমরা এখন মুনাফার অংশ এখানে ঠিক করব। প্রথমে হচ্ছে তারা, মিস্টার তারা, সে এই 22500 টাকা ইনটু 5 ভাগের 2 ভাগ, প্রত্যেকে পেলাম 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ সে ওই যে আমরা অনুপাত দেখেছি 2:2:1, অর্থাৎ 2:2:1, টোটাল 5 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, তাহলে আমরা এখানে আমরা তারা 5 ভাগের 2 ভাগে যে টাকাটা পাবে সেটা হচ্ছে ক্যালকুলেটরে আপনারা করে দেখেন 9000 টাকা আমি বের করে রেখেছিলাম। এরপরে হচ্ছে ঝরা, ঝরা এই 22500 টাকারই গুণন 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ ওরও সেম 9000 টাকা। আর হীরা, সে হচ্ছে এই 22500 টাকার 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ ওর টাকাটা হবে 4500 টাকা। এই তিনটা ফলাফলের যোগফলই কিন্তু আমাদের এই 22500 টাকা, অর্থাৎ আমাদের অঙ্ক লাভ লোকসান বন্টন হিসাবটা এখানেই সমাপ্ত হলো। এই এরপরে আমরা এইখান লাভ লোকসান এইখানকার তথ্যগুলোকে দিয়ে আমরা অংশীদারদের মূলধন হিসাব এবং মূলধনের জন্য যে তথ্যগুলো থাকে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে মালিকানা সত্ত্বের যে কার্যক্রমটা অর্থাৎ অথবা মূলধনের খতিয়ান, এটা মনে রাখলে হবে, মূলধনের খতিয়ান, আমরা যে টি ছকে যেভাবে খতিয়ান করতাম টি ছকের একটা খতিয়ান আমরা এখন দেখব, সেটা গ নাম্বারের সমাধান। সবাই লক্ষ্য করেন আমরা গ নাম্বারে চলে যাচ্ছি, এটা খ ছিল, আমি না তো নাম্বার দিই নাই, আমি সমাধানটা একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব। এখন গ নাম্বারে আমরা সেটা করতেছি, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব। ছোটোবেলায় আপনারা মূল নগদান হিসাব, মূলধন হিসাব, এরকম ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, অনেক কিছুর খতিয়ান আপনারা করেছেন, আজকে এরকমই একটা খতিয়ান আমরা করব। খতিয়ানের জন্য আমরা টি ছক খতিয়ান, আমরা প্রথমে ঘরটাকে দুই ভাগে ভাগ করলাম, এখন এই দুই ভাগের এই পাশেও সমান সংখ্যক ঘর আঁকবো আমরা, তিনজনের জন্য তিনটা টাকার ঘর এবং একটা হবে তারিখের ঘর, একইভাবে এই পাশে তিনজনের জন্য তিনটা টাকার ঘর এবং
একটা হবে তারিখের ঘর, অবশ্যই ডেভিড টিচক। পৃথিবীতে যত টিচক আছে সবগুলোর উপরে ডেভিড ক্রেডিট লিখতে হবে। বিবরণ আমি বুঝার জন্য এই পাশে হলো সকল প্রকার উত্তোলন, এটা আমি আপনাদেরকে বোঝার জন্য লিখিয়ে দিলাম। এখানে হচ্ছে তারা, ঝরা এবং হীরা, আবার হচ্ছে এখানে তারিখ, বিবরণ, এখানে হলো তারা, এখানে হচ্ছে ঝরা এবং হীরা, এবং এখানে ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে, আপনারা সবাই মনোযোগের সাথে খেয়াল করেন, অবশ্যই আপনাদেরকে ডেবিট ক্রেডিট লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব। আসলে মূলধন হিসাব এটা আমরা আগে করেছি খতিয়ান টিছক, কিন্তু যেহেতু এখানে তিনজন সদস্য তাই তিনটা করে টাকার ঘর দিতে হয়েছে, আর কিছুই না। খতিয়ান ওই তারিখ, বিবরণ, টাকা ঠিক আছে, শুধুমাত্র তিনজনের জন্য তিনটা টাকার ঘর আমরা বেশি দিয়েছি, অর্থাৎ একসাথে তিনজনের মূলধনের খতিয়ান আমরা এখানে শুরু করলাম, অর্থাৎ মূলধনের সাথে জড়িত যে সকল তথ্য। আজকের অঙ্কে মূলধন, বছরের শুরুতে একটা মূলধন দেওয়া আছে, সেটা হলো, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ হলো তাহলে নতুন ব্যবসা, আর মূলধনের উদ্বৃত্ত ছিল তাহলে এটা পুরাতন ব্যবসা। এই কথাটা এই জন্য বলছি যে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ হলো তাহলে মূলধনের হিসাবে এটার জাবেদা হয় কি, যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু যেটার ব্যালেন্স ছিল এটার নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট না, এটাকে ব্যালেন্সই লিখতে হবে। অর্থাৎ পুরাতন ব্যবসার ক্ষেত্রে ব্যালেন্স লিখতে হবে, নতুন ব্যবসার ক্ষেত্রে নগদান হিসাব লিখতে হবে। তাই আজকে আমরা যেহেতু মূলধন ছিল কথাটা লেখা আছে, তাহলে মূলধনের, মূলধন সবসময় ক্রেডিট। আমি যদি খতিয়ান, যেহেতু খতিয়ান বলছি, মূলধন হলো ক্রেডিট, সবসময় মূলধন বৃদ্ধি পেলে মূলধন ক্রেডিট হয়, তাহলে আজকের অঙ্কের যে মূলধনটা ছিল এই মূলধনটা ক্রেডিট পাশে বসাবো আমরা 2018 সাল, কিন্তু এই মূলধনটা ছিল হচ্ছে ব্যালেন্স, যেহেতু তাই জানুয়ারি মাসের 1 তারিখে আমরা লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তারার মূলধন ছিল 60,000 টাকা, ঝরার মূলধন ছিল 50,000 টাকা এবং হীরার মূলধন ছিল 30,000 টাকা। এখন এই মূলধনের সাথে চলতি বছরের যে সকল তথ্যগুলো তাদের মূলধনকে বৃদ্ধি করে এগুলো যোগ করব, আর যেগুলো মূলধনকে হ্রাস করে এগুলো মাইনাস করব। সিম্পল বিষয়, খুব একটা আইটেম নয়। মূলধনকে বৃদ্ধি করে হচ্ছে শুধুমাত্র মূলধনের সুদ, তাদের ব্যক্তিগত মুনাফার অংশ এবং কারো কারো বেতন, তিনটাই শেষ। মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এই তিনটা মূলধনের সাথে যোগ হবে, আর এখান থেকে বাদ যাবে শুধুমাত্র উত্তোলন। তাই আমরা এই পাশের যোগগুলো এই পাশেই লিখব, সেটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখে আমাদের একটা হেডলাইন লিখতে হবে, আগের অঙ্কের হেডলাইন, সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। আমি জায়গার অভাবে লাভ লোকসান আবন্টন হিসাব লিখলাম হেডলাইনটা লেখার পরে। এখন এখানে আরেকটা তথ্য আছে আপনাদেরকে, গত ক্লাসে বলতে পারি নাই, ব্যাপারটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবের, গুরুত্বপূর্ণ কথা শোনেন, লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট আইটেমগুলা মূলধন হিসাবে ক্রেডিট হবে, বিপরীত, আর লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট তথ্যসমূহ এই মূলধন হিসাবে হবে ডেবিট, ক্রস কানেকশন, অর্থাৎ ডেবিটগুলো ক্রেডিটে আসবে, ক্রেডিটগুলো ডেবিটে আসবে আগের অঙ্ক থেকে। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবের লক্ষ্য করে দেখেন, ডেবিট পাশে কী কী ছিল, ছিল মূলধনের সুদ, মূলধনের সুদ ছিল একটা হেডলাইন, তার আন্ডারে আমাদের মূলধনের সুদ, তারপরে হচ্ছে বেতন, সিরিয়ালে মুনাফার অংশ, এই তিনটাই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে ছিল, মুনাফার অংশ আমরা ক্রেডিট পাশে নিয়ে আসলাম বিপরীত পাশে। তাহলে একে একে বসাই দিচ্ছি আমরা, মূলধনের সুদ ছিল, তারার ছিল 3,000 টাকা, ঝরার ছিল 2,500 টাকা আর হীরার ছিল 1,500 টাকা। এবার বেতন ছিল শুধুমাত্র তারার ঘরে 36,000 টাকা, ওদের ঘরে ছিল না। মুনাফার অংশ তিনজনেরই ছিল, সেটা ছিল 9,000 এবং ওর হচ্ছে 4,500। আমরা কিন্তু যে সকল তথ্যগুলো মূলধনকে বৃদ্ধি করে সেগুলো লেখা শেষ করেছি, এবার আমরা লিখব যে সকল তথ্য মূলধনকে হ্রাস করে তার বিপরীত পাশে লিখব। উত্তোলন, একমাত্র উত্তোলন, অন্য কোনো তথ্য এই অঙ্কে নাই, সেটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের 31। এখানে কেন ডিসেম্বর মাসের 31 লেখলাম, কারণ উত্তোলন বছরের শুরুটা না, সারা বছরে যে উত্তোলন করেছে, অর্থাৎ বছর শেষে একটা নির্দিষ্ট দিনে তাদের মোট উত্তোলন কত, তাই 31 ডিসেম্বর এখানে লিখলাম উত্তোলন।
উত্তোলন হচ্ছে এক একজনের উত্তোলন দেওয়া আছে আমাদের আজকের অঙ্কে সেই উত্তোলনগুলো ছিল অঙ্কের মধ্যে লক্ষ্য করেন তারার উত্তোলন হচ্ছে 9000 টাকা ঝরার উত্তোলন হচ্ছে 6000 টাকা এবং হীরার উত্তোলন হচ্ছে 3000 টাকা তাহলে এই ছিল আমাদের উত্তোলনের পরিমাণ আজকের অঙ্কে আমরা লাভ লোকসান আবণ্টন হিসাবে উত্তোলনের সুদ আমরা ব্যবহার করেছি লক্ষ্য করে দেখেন এই মালিকানা শর্ত থেকে উত্তোলনের সুদটাকেও বাদ দিতে হবে তাই উত্তোলন যেদিকে আছে উত্তোলনের সুদও এই দিকেই যাবে অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে এখানে হচ্ছে সকল প্রকার মূলধনের আইটেম আর এই পাশে হচ্ছে সকল প্রকার উত্তোলনের আইটেম অর্থাৎ এছাড়া অন্য কোনো শব্দ না আসবে না এখানে উত্তোলন উত্তোলনের সুদ পণ্য উত্তোলন সবই এই পাশে চলে আসবে সবগুলোর সাথে উত্তোলন কথাটা আছে ডিসেম্বর 31 এখানে আমরা হেডলাইন লিখব লাভ লোকসান আবণ্টন হিসাব অর্থাৎ আগের অঙ্কের নামটা লিখলাম ওইখান থেকে ওই যে মনে করে দেখেন এটা এখানে এখানে এটা ডেবিট পাস কিন্তু আস্তে আস্তেছে লাভ লোকসান আবণ্টন হিসাবের ক্রেডিট পাস থেকে বিপরীত পাশে অর্থাৎ উত্তোলনের সুদ উত্তোলনের সুদ উত্তোলনের সুদ হচ্ছে 225 তারপরে এরপরে হচ্ছে আরেকজনের হচ্ছে 150 আর হীরার হচ্ছে শুধুমাত্র 75 আমাদের অঙ্ক শেষ এখন আমরা ব্যালেন্স তৈরি করব অর্থাৎ মূলধনের তথ্যগুলো বড় হবে তাই মূলধন পাশের যোগফলটা আমরা আগে লিখলাম তারার যোগফল আমি ক্যালকুলেটরে করে রেখেছিলাম তারার যোগফল 1,08,000 টাকা 1,08,000 টাকা হীরার যোগফলটা হচ্ছে 61,500 টাকা এবং সরি ঝরার যোগফলটা বললাম আর হীরার যোগফলটা হচ্ছে 36,000 টাকা এখন এই যে যোগফলটা আমরা লিখলাম এই যোগফলের নিচে আমাকে অবশ্যই দুই দাগ দিয়ে হিসাব ক্লোজ করতে হবে যোগফলটা আমি এই পাশেও লিখব অর্থাৎ 1,08,000 টাকা 61,500 টাকা এবং 36,000 টাকা এই হলো আমাদের উভয় পাশের যোগফল এখন যার যার মূলধন থেকে তার বর্তমান বছরের যে উত্তোলনগুলো আছে এই উত্তোলন এবং উত্তোলনের সুদকে বাদ দিয়ে বাকি টাকাটাই হচ্ছে তাদের মূলধনের ব্যালেন্স আসলে আমরা মূলধনের ব্যালেন্সটা বের করি আমি ক্যালকুলেটর থেকে আগে করে রেখেছি ব্যালেন্সটা হচ্ছে এই তারার মূলধনের ব্যালেন্সটা হচ্ছে এখানে আমরা লিখি ডিসেম্বর 31 এই ব্যালেন্সটা মূলধনের এই ব্যালেন্সটা হচ্ছে ব্যালেন্স সিডি এই ব্যালেন্সটা হচ্ছে বছরের শেষ দিনের ব্যালেন্সটাকে সিডি ব্যালেন্স বলা হয় সিডি ক্যারিড ডাউন অর্থাৎ 98,775 টাকা আর ঝরার মূলধনের ব্যালেন্স হচ্ছে 55,350 টাকা এবং হীরার ব্যালেন্সটা হচ্ছে 32,925 টাকা এটা হচ্ছে তাদের চলতি বছরের মূলধনের ব্যালেন্স যেটা পরবর্তী বছর তারা এই মূলধনকে নিয়ে আবার পরবর্তী বছরের ব্যবসা শুরু করবেন তাহলে এই ব্যালেন্সটাকে আমাকে পরবর্তী বছর অর্থাৎ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্সটাকে ট্রান্সফার করে দিতে হবে সেই ব্যালেন্সটা হচ্ছে ব্যালেন্স এখন হবে 19 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি আবার এই ব্যালেন্সটাকেই আমি এখানে ট্রান্সফার করে দেখাই দিতেছি সেটা হচ্ছে 98,775 টাকা 55,350 টাকা এবং 32,925 টাকা এই হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাবের খতিয়ান এটা মনে রাখতে হবে এটাই হচ্ছে মূলধন হিসাবের খতিয়ান ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমরা নতুন একটা অঙ্ক করার চেষ্টা করব আপনারা এই অঙ্কটাই আরেকবার বাসায় এইচডব্লিউ করবেন সবাইকে ধন্যবাদ